পাইকগাছায় স্বামী পরিত্যক্তা অসহায় মহিলাকে আর্থিক অনুদান ও সেলাই মেশিন প্রদান করা হয়েছে। অসহায় ফাতেমাকে আত্মনির্ভরশীল করার জন্য মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে লোনা সি ফুড লিমিটেড এর পক্ষ থেকে একটি সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ টিপু সুলতান, লোনা সি ফুড লিমিটেড এর জিএম আহসান জামিল, হেড অফ সাপ্লাই চেন আতিকুজ্জামান আতিক, অফ সাপ্লাই চেন অফিসার অজয় ঘোষ, পূর্ণ চন্দ্র মণ্ডল, নজরুল ইসলাম, আজবাহার গাজী, রিপন প্রমুখ।